ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আমি মনসুর আহমেদ নিউ ইয়র্ক থেকে। শাইকের নিকট প্রশ্ন হল, বাংলাদেশে দোয়াল্লিন এবং জোয়াল্লিন নিয়ে দুই গ্রুপ এবং কাদা সুরে সুরি চলে আসছে অনেক দিন থেকে। আস্তাগফিরুল্লাহ। শাইকের নিকট প্রশ্ন, মনসুর ভাই দুই গ্রুপে কাদা ছড়াছড়ি চলে আসছে, আসলে ওনারা খে এবং তাদের আখি দেখি যাদা খেলা খাইরা, ওনার হলো ফাসাদি পার্টি, ওনারা হলো কাদা চুড়ে চুড়ি পার্টি, ওনারা হলো ওনারা শরীয়তের কিছু লেজে গোবরের কিছু চিনে নাই, আদা ওরা কিচ্ছু চিনে নাই, তারপর এখানে কাদা ছড়াছড়িতে লিপ্ত আছে। মুসলমান ভাই আরেক ভাইয়ের সাথে কাদা ছড়াছড়ি করতে পারে? দোয়াল্লিন জোয়াল্লিন দোনোটায় রাইস আছে, দোয়াল্লিনই বলতে পারেন, জোয়াল্লিনই বলতে পারেন, এখানে কাদা ছড়াছড়ির কোনো প্রয়োজন নেই। যে মনে চায় দোয়াল্লিন বলবে, যে মনে চায় জোয়াল্লিন বলবে। উনজিলুল কোরআন আলা সাবআতি আহরুফিন, আল্লাহ রসুল এরশাদ করেন কোরআন নাজিল হয়েছে সাত অক্ষরে, সাবাত আহরুফিন, এটা একবারে সরাসরি অর্থ, সাবাত আহরুফিন সাত অক্ষরে। যেমন ধরেন যে এক ব্যক্তিকে আপনি আসতে বললেন, আসতে বলা এটাই মেইন, তাকে বললেন কি তাল আসেন, তাকে বললেন ইয়াল্লাহ 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 আসেন, তাকে বলে জি 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 ফুজি ইয়ৌমাইদিন জি আসেন, তাকে বলেন ইয়াল্লাহ সুরআ সুরআ সুরআ, অর্থাৎ তার মানে কি আসেন, হে আল্লাহ ইতি ইলাইয়া ইতি ইলাইয়া আসেন, তাকে বললেন কি ওদিকে যাস করে এদিকে আসেন। সুতরাং আসার অনেক শব্দ দিয়ে আপনি কী করতে পারেন, শব্দগুলি ব্যবহার করতে পারেন, আসল মতলবটা হচ্ছে কি আশা। এখানে ওদের দোয়াল্লিন, দোয়াল্লিন মানে কি গোমরাহ, যারা গোমরাহ হয়ে গেছে, এবং গোমরাহ শব্দটা জোয়াল্লিন দ্বারাই আদায় হর, দোয়াল্লিন দ্বারাই আদায় হর। এখানে সেই জন্য আপনি দোয়াল্লিনই বলতে পারেন, জোয়াল্লিনই বলতে পারেন। এইরকম আরও অনেক শব্দ আছে কোরআনে, যে ওলা মস্তুমুন নিসা, ওলা মস্তুমুন নিসা, লা লা লাম আলিফ জবর লা, তারপর ওদিকে লাম জবর লা আলিফ সারা, তাহলে এখানে আপনি যে কোনো শব্দ বলতে পারেন। উনজিদুল কোরআন আলা সাবআতি আহরুফিন, সুতরাং এখানে আপনার কাদা সুরেফির কোনো প্রয়োজন নেই, বিশ্বের কোনোখানে নেই, এইগুলি বাংলাদেশে এরকম হয়ে আসছে কেনা। এই যে আলেমেরা এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক জাহেল আরেক জাহেলকে দেখতে পারে না, এক ভ্রান্ত আরেক ভ্রান্তকে দেখতে পারে না, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে দেখতে পারে না, এই অবস্থা চলে আসছে। সেজন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, একেবারে আল্লাহ রব্বুল আলামিন এইটাকে কী বলেছে, কবিরা গুণের মধ্যে সামিল করেছে, ফাটাফাটি করা, পাল্টা পাল্টি করা, দলাদলি করা, কাদা ছড়াছড়ি করা, এগুলি যেন কি না হয়, আনকুম রিহাকুম, আপনাদের মান সম্মান চলে যাবে এটার দ্বারাই, বাতাস চলে যাবে, বাতাস চলে যাবে মানে কি শক্তি, যে শক্তি বাতাসের দ্বারাই হয়, কারেন্ট উৎপন্ন হয় তিন জিনিস থেকে না, বাতাস থেকে, পানি থেকে, সূর্য থেকে। তো এখানে রিহাকুম যেটা সবচেয়ে শক্তিশালী হলো বাতাসের এটা, যেটা থেকে কারেন্ট উৎপন্ন হয়, সেটা আপনার কারেন্ট চলে যাবে ভাই,
আপনার কি চলে যাবে, এর দ্বারা শক্তি চলে যাবে। সুতরাং এই সমস্ত দোয়াল্লিন জোয়াল্লিন দুনো প্রকারের মানুষ আমার কাছে আনবেন, আমি দুজনকে বাঁধি রাখবো। দোয়াল্লিনে বলবি না, জোয়াল্লিনে বলবি না, ওই কিসের মতো ওইটি আপনার আরেক দল কয় কয় ভাই তুমি দোয়াল্লিন পার্টি নাকি জোয়াল্লিন পার্টি? কয় আমি ভাই নামাজও পড়ি না। গেল আচ্ছা, নামাজ পড়তে আসলে না দোয়াল্লিন জোয়াল্লিন বলবেন। এখন আপনি কাদা চুড়ো চুড়ির দ্বারা আরেক যেন নামাজও পড়তেছে না। সুতরাং এগুলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরা।